সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। শরতের মধ্যে ইউক্রেন যুদ্ধ জয় করতে পারে রাশিয়া। 290 ইউক্রেনীয় জঙ্গি নির্মূল ও SU-25 যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। নেটোর একজন প্রতিরক্ষা মন্ত্রীকে অপহরণের হুমকি রাশিয়ার। আরেকজন ঘনিষ্ঠ মিত্র হারালেন পুতিন। স্বৈরাচারী একমাত্র ভবিষ্যৎ, বাইডেনকে বললেন জিনপিং। নিষেধাজ্ঞা তুলে দিলে খাদ্য রপ্তানি করবে রাশিয়া, বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৃষ্ণসাগরে নেটোর ড্রোন অচলের দাবি রাশিয়ার। এবং তুরস্কে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, যে আলোচনা হবে। দর্শক, নেটো এবং অন্যান্য বিভিন্ন দেশ রাশিয়ার অভিযানের বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার জন্য কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। তবে এসব অস্ত্র রুশ সেনাকে ঠেকাতে পারছে না এবং ক্রেমলিনের কর্মকর্তারা আশাবাদী যে তারা আগামী শরতের মধ্যেই ইউক্রেন যুদ্ধে জয়লাভ করবে। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। শরতের মধ্যে ইউক্রেন যুদ্ধ জয় করতে পারে রাশিয়া। নেটো এবং অন্যান্য বিভিন্ন দেশ রাশিয়ার অভিযানের বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার জন্য কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। তবে এসব অস্ত্র রুশ সেনাকে ঠেকাতে পারছে না এবং ক্রেমলিনের কর্মকর্তারা আশাবাদী যে তারা আগামী শরতের মধ্যেই ইউক্রেন যুদ্ধ জয়লাভ করবে। ক্রেমলিনের ঘনিষ্ঠ একটি সূত্র স্বাধীন রাশিয়ান নিউজ আউটলেট মেডুজাকে বলেছে, আমরা শেষ পর্যন্ত তাদের পিষে ফেলব, পুরো বিষয়টি সম্ভবত শরতের মধ্যে শেষ হয়ে যাবে। একটি দ্বিতীয় সূত্র বলেছে, শীঘ্রই বা পরে ইউরোপ সাহায্য করতে করতে ক্লান্ত হবে, তারা যে পরিমাণ অর্থ এবং অস্ত্র দিচ্ছে তা তাদের নিজেদের জন্যই প্রয়োজন। উৎসটি আরো ভবিষ্যৎবাণী করেছিল যে ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার সাথে আলোচনা করতে হবে শীতকাল আসার সাথে সাথে, কারণ তারা মানুষকে উষ্ণ রাখতে এর জ্বালানি রপ্তানির উপর নির্ভরশীল। মেডুজা রিপোর্ট করেছেন যে রাশিয়ান কর্মকর্তারা এখনো ঠিক কি বিজয় গঠন করবে সে সম্পর্কে অস্পষ্ট। একটি সূত্র জানিয়েছে, একেবারে ন্যূনতম পূর্ব ডনবাস অঞ্চলে দখল করা হবে, যেখানে ইউক্রেন 2014 সাল থেকে যুদ্ধ করছে। ইউক্রেন বর্তমানে অঞ্চলে পিছনের দিকে রয়েছে, কারণ রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষামূলক লাইনের বিরুদ্ধে সৈন্য, কামান এবং অন্যান্য ভারী অস্ত্র সংগ্রহ করছে। সাম্প্রতিক দিনগুলোতে কর্মকর্তারা স্বীকার করেছেন যে রাশিয়া ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। যদি রাশিয়া ডনবাস দখল করতে সফল হয়, এটি সম্ভবত ক্রেমলিনের দ্বারা একটি উল্লেখযোগ্য রাজনৈতিক অর্জন হিসেবে দেখা হবে এবং রাশিয়ার জনগণের কাছে আক্রমণের ন্যায্যতা হিসেবে চিত্রিত হবে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে। যাই হোক, কিছু ইউরোপীয় কিছু দেশের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইউক্রেনকে সাহায্য করার বিষয়ে দোদুল্যমান লক্ষণ দেখা দিয়েছে। উদাহরণস্বরূপ, হাঙ্গেরি রাশিয়ান তেল আমদানি নিষিদ্ধ করার ইউ প্রস্তাবকে অবরুদ্ধ করে রেখেছে। 290 ইউক্রেনীয় জঙ্গি নির্মূল ও SU-25 যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাচেনকো বলেছেন, রাশিয়ার যুদ্ধবিমান এবং ড্রোন 290 জন ইউক্রেনীয় জঙ্গিকে নির্মূল করেছে এবং নিকোলায়েভ অঞ্চলে ইউক্রেনের একটি SU-25 আক্রমণকারী যুদ্ধবিমান বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। মুখপাত্র জানান, রাশিয়ার অপারেশনাল কৌশলগত এবং সেনা বিমান চলাচলের বিমান এবং মানববিহীন বিমান যান 3টি ইউক্রেনীয় কমান্ড পোস্ট, 69টি জনবল এবং সামরিক সরঞ্জামের এলাকা, একটি রাডার স্টেশন এবং ডোনেস্ক পিপলস রিপাবলিকের রাইগোরডক এবং নিকোলায়েভের বসতিগুলোর কাছে দুটি গোলাবারুদ ডিপোতে আঘাত করেছিল। সুখোই SU-25 গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফ্টটি দিনরাত স্থলবাহিনীকে ঘনিষ্ঠ সহায়তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এবং যে কোনো আবহাওয়ায় 24 ঘন্টা নির্ধারিত স্থানাঙ্কের সাহায্যে লক্ষ্যবস্তু ধ্বংস করে। বিশ্বের প্রায় 25টি দেশের বিমানবাহিনীতে SU-25 উড়োজাহাজ কাজ করছে। নেটোর একজন প্রতিরক্ষা মন্ত্রীকে অপহরণের হুমকি রাশিয়ার। ওলেক মরোজব নামে রাশিয়ার একজন প্রবীণ সংসদ সদস্য দেশটির রাষ্ট্রীয় টিভি রাশিয়া ওয়ানকে বলেছেন, নেটো সদস্যভুক্ত দেশের একজন প্রতিরক্ষা মন্ত্রীকে অপহরণ করে রাশিয়ায় নিয়ে আসবেন তারা। ওলেক মরোজব 1993 সালে প্রথম সংসদ সদস্য হন। তিনি রাশিয়ার শক্তিশালী রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টি সদস্য। সোমবার স্থানীয় সময় রাতে দেয়া সাক্ষাৎকারে ওলেক মরোজব বলেন, আপনি জানেন, হয়তো আমি একটি অসাধারণ পরিকল্পনা করছি,
যে নিকট ভবিষ্যতে একটি পর্যায়ে কিছু নেটো দেশের একজন যুদ্ধমন্ত্রী ট্রেনে করে কিয়েভে যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে। কিন্তু সে সেখানে পৌঁছাতে পারবে না, সে জেগে উঠবে মস্কোর কোনো জায়গায়। ষাট মিনিট নামে অনুষ্ঠানের উপস্থাপক ওলগা স্কোভেভা সদস্য ওলেক মোরজভকে তখন জিজ্ঞেস করেন, আপনি বোঝাচ্ছেন আমরা তাকে অপহরণ করব? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন হ্যাঁ। আরেকজন ঘনিষ্ঠ মিত্র হারালেন পুতিন। ভ্লাদিমির পুতিনের কার্যালয়ে ক্রেমলিনের উপদেষ্টার দায়িত্বে থাকা পদত্যাগ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের জামাতা ভলেন্টিন ইউমাশেভ। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রয়টার্সকে দুটি সূত্র জানায়, ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিলেন ইউমাশেভ। এপ্রিলে তিনি ক্রেমলিন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। ইউক্রেনে আক্রমণ শুরুর পর যেসব গুরুত্বপূর্ণ রুশ কর্মকর্তা পদত্যাগ করেছেন, ইউমাশেভ তাদের তালিকায় সর্বশেষ যোগ দিলেন। রয়টার্স উল্লেখ করেছে, বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালন করতেন ইউমাশেভ। পুতিনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার প্রভাব ছিল সামান্য, কিন্তু নামের পরিচিতি, অতীত প্রভাব ও ইয়েলৎসিনের সঙ্গে সম্পর্কের কারণে ক্রেমলিন থেকে তার পদত্যাগকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বরিস ইয়েলৎসিন প্রেসিডেন্সিয়াল সেন্টারের প্রথম ডেপুটি এক্সিকিউটিভ হিসেবে কাজ করা লিউজমিলা ট্যানেল জানান, ইউমাশেভ গত মাসে পদত্যাগ করেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইউমাশেভ নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। ইউমাশেভের পদত্যাগের কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি, কিন্তু তার মেয়ে ইউক্রেনে রুশ আক্রমণের দিন 24 ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ইউক্রেনের পতাকা সহ একটি যুদ্ধবিরোধী বার্তা প্রকাশ করেছিলেন। ইয়েলৎসিনের ছোট মেয়ে তাতিয়ানাকে বিয়ে করেছেন ইউমাশেভ। বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইয়েলৎসিনের চিফ অফ স্টাফ থাকাকালে 1997 সালে পুতিনকে ক্রেমলিনে প্রথম দায়িত্ব দিয়েছিলেন তিনি। ইয়েলৎসিনের কাছে পরামর্শ দিয়েছিলেন পুতিনকে তার উত্তরসূরি করার জন্য। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর বেশ কয়েকজন শীর্ষ রুশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হলেন আনাতোলি চুবাইস। 23 মে পদত্যাগ করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার এক কূটনীতিক বরিস বন্দারেভ। পদত্যাগকারীদের মধ্যে আরও রয়েছেন সাবেক রুশ উপপ্রধানমন্ত্রী আরকাদি দর্কোভিচ। স্বৈরাচারী একমাত্র ভবিষ্যৎ, বাইডেনকে বললেন জিনপিং। 21 শতকে গণতন্ত্র মুছে যাবে, বিশ্ব চালনার চাবিকাঠি থাকবে একমাত্র স্বৈরাচারীদের হাতেই। 46তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরে জো বাইডেনকে অভিনন্দন বার্তা দিতে গিয়ে নাকি এমনই মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আমেরিকা নৌবাহিনীর সদ্য স্নাতকদের জন্য আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বাইডেন। সেখানেই বিস্ফোরক দাবি করেন তিনি। তুলে ধরেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দিন তার এবং জিনপিংয়ের মধ্যে হওয়া বার্তালাপ সম্পর্কিত বিস্তারিত তথ্য। বাইডেনের কথায়, আমরা এমন এক সময় বাস করছি যখন বিশ্বজুড়ে গণতন্ত্র এবং স্বৈরাচারের মধ্যে একটা রেষারেষি চলছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে আমাকে অভিনন্দন জানাতে করা ফোনে জিনপিং সেটাই বলেন যা তিনি আগেও বহুবার বলেছেন। তার মতে গণতন্ত্র 21 শতকে টিকতে পারবে না, স্বৈরাচারী বিশ্ব চালাবে। কেন? কারণ নাকি গণতন্ত্রের জন্য ঐক্যমত্য প্রয়োজন এবং তার জন্য অনেক সময় লাগবে, আর সেই সময়টাই হাতে নাই। এদিকে কূটনৈতিক স্তরে সোমবার বড়সড় ধাক্কা খেল বেইজিং। চীনে আঞ্চলিক জোট গঠনের প্রস্তাব ফিরিয়ে দিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 10টি দ্বীপরাষ্ট্র। এ জোটে সায় দিলে শেষমেশ তাদের বেইজিং এর ছাতার তলায় টানা হতে পারে বলে আশঙ্কা ছড়ায় রাষ্ট্রগুলির মধ্যে। নিষেধাজ্ঞা তুলে নিলে খাদ্য রপ্তানি করবে রাশিয়া, বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে সার ও খাদ্য রপ্তানির ব্যাপারে মস্কোর পক্ষে প্রস্তুত থাকার কথা নিশ্চিত করেছেন। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সাথে ফোনালাপের সময় তিনি মন্তব্য করেন। ক্রেমলিনের প্রেস সার্ভিস এ কথা জানায়। বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিন বলেছে পশ্চিমা বিশ্বের অপরিণামদর্শী আর্থিক ও অর্থনৈতিক নীতির ফলে সৃষ্ট আন্তর্জাতিক খাদ্যবাজারের সমস্যার আলোকে মস্কো নিশ্চিত করেছে যে রাশিয়া বিরোধী সংশ্লিষ্ট বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে মস্কো উল্লেখযোগ্য পরিমাণ সার ও কৃষিপণ্য রপ্তানি করতে পারে। এদিকে কৃষ্ণ সাগর ও আজব সাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা প্রদান এবং তাদের জনসেবায় মাইনের হুমকি দূর করার উপর গুরুত্ব দিয়ে ইউক্রেন উপস্থিতি নিয়ে আলোচনা করেন পুতিন ও এরদোয়ান। ভ্লাদিমির পুতিন তুর্কি অংশীদারদের সাথে সমন্বয় করে সমুদ্রপথে চলাচল করা পণ্য নিরবচ্ছিন্নভাবে সরবরাহের ব্যবস্থা করতে রাশিয়ার পক্ষে প্রস্তুত করার কথা উল্লেখ করেন। কৃষ্ণ সাগরে নেটোর ড্রোন অচলের দাবি রাশিয়ার। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, কৃষ্ণ সাগরে নেটো বাহিনী একটি ড্রোন অকেজো করে দিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার বার্তা সংস্থাটি জানায়, রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইডব্লিউ ড্রোনটি অচল করে দেয়। তাদের দাবি, নেটোর মনুষ্যবিহীন ড্রোনটি ইউএভি কৃষ্ণ সাগরে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছিল এবং ক্রিমিয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল। রাশিয়ার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
আড়াইড অবস্থি পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্রে বরাতে এই খবর জানালেও তার পরিচয় প্রকাশ করেনি। এছাড়া এ বিষয়ে মন্তব্যের জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নেটোর সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। আড়াইন অবস্থে আগে এক খবরে জানায় কৃষ্ণসাগরে ক্রিমিয় উপকূলে পরিদর্শন কার্যক্রম চালাতে যাওয়া নেটো জাহাজকে লক্ষ্যবস্তু বানাচ্ছে রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইডব্লিউ। তাদের দাবি, নেটোর পরিদর্শন সরঞ্জামগুলো উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে পারছে না। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়া বেলারুশ এবং ইউক্রেনের সীমান্তে জোটে পূর্ব দিকে আকাশে পরিদর্শন অভিযান পরিচালনা করছে নেটো। এসব অভিযানে ইউক্রেন যুদ্ধের মূল গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে পশ্চিমা জোটটি। নেটো বরাবর দাবি করে আসছে এসব তথ্য কিয়েভকে সরবরাহ করা হচ্ছে না। তবে এপ্রিলে ফিনান্সিয়াল টাইমস এক খবরে জানায়, জোটের কোনো সদস্য রাষ্ট্র ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে তথ্য ভাগাভাগি সিদ্ধান্ত এককভাবে নিতে পারে। সংবাদপত্রটি জানায়, নেটোর কাছে বেশ কয়েকটি বোয়িং E-3A রাডার প্লেন রয়েছে, আর এগুলোর মধ্যে ছয়টি তারা যেকোনো সময় আকাশে মোতায়েন করতে পারে। রাশিয়ার কাছে বেশ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে, এর মধ্যে কিছু 400 কিলোমিটার দূর থেকেও যেকোনো লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। ক্রেমলিন বরাবরই দাবি করেছে পশ্চিমা সামরিক সরঞ্জামের বিরুদ্ধে তাদের বড় শক্তি নিজেদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্লেষকরা খেয়াল করতে শুরু করেন যে রাশিয়া এক্ষেত্রে তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে পারছে না। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেন আগ্রাসন শুরু করে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনকে নাৎসিমুক্ত করতে এ বিশেষ সামরিক অভিযান শুরু করা হয়েছে। তুরস্ক যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, যে আলোচনা হবে। রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সামরিক বাহিনীর প্রতিনিধিদের নিয়ে 8ই জুন তুরস্ক সফরে আসবেন। এ সফরে ইউক্রেনে আটকে থাকা শস্য রপ্তানির ক্ষেত্রে একটি সমুদ্র করিডোর তৈরির বিষয়ে আলোচনা করবেন ল্যাভরভ। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এর আগে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট এরদোগানকে জানান, তুরস্কের সহায়তা নিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি করতে প্রস্তুত আছে রাশিয়া। এরপরই তার্কিশ পররাষ্ট্রমন্ত্রী জানালেন, আটকে থাকা শস্য রপ্তানির ব্যবস্থা করতে তুরস্কে আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কৃষ্ণসাগরে সমুদ্র করিডোর তৈরির জন্য জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু মস্কো কিয়েভের মধ্যে ইস্যু বিদ্যমান রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আরও জানিয়েছেন, জাতিসংঘ করিডোর বা শস্য রপ্তানির পথটি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ প্রক্রিয়া পর্যবেক্ষণ তৈরির প্রস্তাব দিয়েছে। তুরস্ক এ বিষয়টিতে সায় দিয়েছে। এদিকে পুরো বিশ্বের গমের চাহিদার বড় একটি অংশের যোগান দেয় ইউক্রেন, কিন্তু যুদ্ধের কারণে এখন একটি হুমকির মুখে পড়েছে। যুদ্ধের কারণে এমনিতে গমের দাম বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন থেকে শস্যগুলো বিশ্বে রপ্তানি না করা যায় তাহলে খাদ্য সংকটে দেখা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ বিশ্ব খাদ্য সংস্থা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।